আগামীকাল উনত্রিশে মে বুধবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর তার আগে আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখব অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর আমি আজকে লাস্ট একটা মেসেজ দিতে চলেছি এরপর আর দেবনার সময়ও নেই আপনারা জানেন সামনে অমাবস্যা বছরের দুটো অমাবস্যা তন্ত্রবাজের জন্য শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিক অমাবস্যা ফলহারি নেওয়স্যা ফল আরি নেওয়া আপনার জীবনের যত রকম সমস্যা আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে অল্প সময় অল্প দিন তাই অনেক গভীর আলোচনা করার মতো সময় নেই বা যারা অনেক দিন ধরে ভাবছেন নবগ্রহ কবজ নেবেন নিতে পাচ্ছেন এই দিন নিতে পারেন অর্থাৎ এই দিন তৈরি করতে গেলে আপনার তো আগে যোগাযোগ করতে হবে এক তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের জন্য সময় আছে তাই এই দিনটি কাজে লাগিয়ে আপনাদের জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এটা আমি কয়েকটা ভিডিওতে বলেছি আজকে লাস্ট বলবো এরপরে আর এই আলোচনা হবে না আর যারা এই ফলের নেওয়া অবশ্যই আমার এই মন্দিরে আসতে চাইছেন মায়ের দর্শন করতে আমার জাগ্রত মা দর্শন করতে তারা কিন্তু রক্ষা কবচ সম্পূর্ণভাবে ফিরিতেই পেতে পারেন যদি আসেন আর মায়ের কাছে আসতে কোনো খরচ হয় না আমার সাথে যতক্ষণ কনসাল্ট না করাবেন ততক্ষণ কোনো খরচ নেই আসবেন পুজো দেখবেন আর কবচটা নিয়ে যেতে পারে আর যদি মনে হয় যে না আমি অত যাব আমার সাথে হয়তো আপনাদের একটু কনসাল্ট করাতে চাইছেন সেখানে পে সার্ভিস মায়ের কাছে আসতে পেয়ে লাগে না আমার সঙ্গে আলোচনা করতে আপনার গ্রহ সম্পর্কে জানতে আপনার সময় খারাপের সম্পর্কে জানতে সেটা পে করতে তাই মায়ের কাছে যারা আসতে চাইছেন এই সময় আসতে পারেন মাকে দর্শন করে গেলেও আপনার যে সমস্যা তার থেকে বেরোতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ভরসা আছে মায়ের উপরে কারণ এটা আমাদের বহু পুরনো বংশ পরম্পরায় তাই বহু পুরনো এবং দিন ধরে এই মায়ের যে কাছে এসে মানুষের উপকার পাওয়া সেটা আমি বহু দেখেছি হাজার হাজার লোককে দেখেছি এখন নয় আমার মানে দায়িত্ব করে আমি এনেছি পুজো করছি কিন্তু এটা আমার বংশের পুজো যাই এখানে আসতে পারেন আসলে আপনি শুধু ওটাই যে মায়ের কাছে আসবেন মাকে ডাকবেন আপনার সমস্যার কথা বলবেন এবং আসলে একটা রক্ষা কবচ পেতে পারেন কারণ আমি প্রত্যেকটা মাসেই অমাবস্যা পূর্ণিমায় সমাজ কল্যাণের জন্য হোমযোগ্য করি বগলামুখী যোগ্য করি আমরা সকলেই ভালো থাকতে পারি তাই সেটা তো করছি আমি এই কারণেই কবচের ব্যাপারটা বললাম যে এটা কিন্তু আগের দিন রাতে আমার নবগ্রহ কবজ হবে অনেক রকম একান্ন রকমের কবজ তৈরি হয় সেখানে রক্ষা কবজটা খুব অল্প খরচেই তৈরি হয় সে কারণেই দিতে পারবো কারণ সব কিছু খরচ ছাড়া কিছু হয় না প্রচুর খরচ সেই কারণেই অল্পের মধ্যে হবে দিয়ে দেব যারা আসবেন তারা পেতে পারেন এবং প্রত্যেকের জন্যই আমি মঙ্গল কামনা করি পুজো দিই করি তার জন্য আমি কাউকে কিছু বলি না আমার এটা মনে হয় করা উচিত করি এবার যেটা বলবো আগামীকাল যে অর্থপ্রাপ্তি যোগের তিনটে রাশির নাম বেরিয়েছে সেই তিনটে রাশির মধ্যে প্রথমেই আমি কন্যা রাশির কথা বলব কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রোগ্রামটা সম্পূর্ণ দেখবেন কি আলোচনা হয় শুনবেন দেখুন এই যে কন্যা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে আর কনারাশির জাতক জাতিকারা যারা আছেন তারা প্রত্যেকের লটারির দোকানে যাবেন আর লটারি কাটবেন আর কোটিপতি হয়ে যাবেন এই যে আপনাদের ধারণা যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হওয়া মানেই হয়তো আমাকে লটারি কাটতে হবে আর কোটি টাকা পেয়ে যাবো আর সেখান থেকে আমার পাগ্য বদলাবে এইগুলো দূর করতে হবে আপনাদের জানতে হবে আপনার রাশি আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু মঙ্গল ভালো আছে তাহলে আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে আর প্রাপ্তিযোগ মানে কি প্রাপ্তিযোগ মানে প্রাপ্তিযোগ মানে আপনার কাছে হেঁটে আসবে যাই আসুক আর লটারি কাটা মানে আপনি কিন্তু টাকার ছুটছেন সেটা সঠিক নয় প্রাপ্তিযোগ আপনার কাছে আসবে আপনি রাস্তায় পরে পেতে পারেন দশ টাকা আপনার গচ্ছিত অর্থ থেকে পেতে পারেন বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে আগামীকাল কিছু রিটার্ন পেতে পারেন বা সেটাই প্রাপ্তিযোগ বা কোনো বৈতিক সম্পত্তির থেকে কোন লটারি বিক্রেতা আপনাকে জোরপূর্বক একটা লটারি দিয়ে গেল সেখান থেকেও হতে পারে মানে আপনার কাছে হেঁটে আসবে এটাই প্রাপ্তিযোগ আর আপনি দোকানে দোকানে ঘুরছেন লটারি কাটছেন ওটা তো প্রাপ্তি হচ্ছে না ওটা আপনি টাকার পেছনে ছুটছেন তাই ওটা বন্ধ করতে হবে আপনার প্রশ্ন হতে পারে তাহলে আপনি লটারি কাটার সময় বললেন আমি এখনই বলবো এই কন্যাশির জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে লটারি কাটতেই হবে তাদের জন্য সময় আমি আজও বলবো কিন্তু এটা সকলের জন্য নয় দেখুন যারা নেশা করে ফেলেছে তারা কাটবেই কারোর কথা শুনবে না লুকিয়ে হলেও কাটবে যখন কাটবেই তাহলে ওই সময়টা মেনটেন করুক তাদের কথা মাথায় রেখেই এই সময়টা কিন্তু বলা হয় তার মানে এই না যে প্রত্যেকের জন্য আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে সবাইকেই বললো লটারি কাটতে তাহলে তো ভুল এই কন্যাশি জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তারাই সময়টা মেনটেন করবে যারা কখনোই কাটেনি কিন্তু রাশি তারা লটারি কাটতে যাবেন না আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি করবে কিনা শিওর হতে চাইছেন আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সঠিক তথ্য জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো রাশি তার সময় থাকছে আপনার তুলা তুলারাশি আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে যে কোনোভাবেই হোক না কেন যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আরও ভালো তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাহলে তো কথা হবে না আপনার বাক্য বদলাবেই বদলাবে কিন্তু এই যে অর্থপ্রাপ্তি যোগ কীভাবে হবে দেখুন এই যে অর্থপ্রাপ্তি যোগ যে কোনোভাবে হতে পারে রাস্তায় পরে পেতে পারেন আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে আপনার গচ্ছিত আসতে পারে এইভাবে হবে আর আপনার তুলারাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় ভিডিও শেষে আমি বলব সেই সময় ওয়েন্ডেড করে একটু টিকিট কাটতে পারেন কিন্তু এই যে লটারির টিকিট কাটতে বললাম তুলারাশির জাতক জাতিকাদের সকলের জন্য কিন্তু না অনেকেই আছেন আজ প্রথম প্রোগ্রাম দেখছেন ভাবছেন বাবা লটারি কাটতে বললে সময় ওগুলো দেবে তাহলে আমারও তো রাশি চলো লটারি কাটি তাদের জন্য এখন আমি বলবো যে একদম এই ভুল কাজটা করবেন না দেখুন আপনি কখনো লটারি কাটেননি এই প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না এই প্রোগ্রামের মধ্যে শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা লটারি কাটতেই হবে না কেটে থাকতে পারবে না তাদের জন্য আপনি কখনো লটারি কাটেনি প্রোগ্রাম দেখবেন না লটারি কাটবে না একদম না এটা সম্পূর্ণ ভুল আর যদি আপনার মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি করবে কি না চাইছেন জানতে চাইছেন তাহলে আপনার জন্মচক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নিন সঠিক তথ্য জানতে পারবেন সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বিশ্বিক রাশি আগামীকাল বিশ্বিক রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য কিন্তু বদলে যেত আর আপনার বিশ্বিক রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে ভিডিও শেষের সময়টা থাকছে আর আপনি যদি মনে করেন যে না বিশ্বিক রাশি মানেই কি সকলকেই লটারি কাটতে বললে বা সময় বলে দেবে চলো কাটি একদম কাজ করবেন না দেখুন আপনার বিশ্বিক রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন কারো কথা শুনবেন না কাটবেনি লুকিয়ে নেশা হয়ে গেছে তাদের জন্যই সময়টা বলা হয় তারা তো কাটবেই সময়টা মেনটেন করুক আর আপনার বেশি রাশি আপনি কোনোদিনও লটারি কাটেননি আপনার ধারণা এটাই যে এই যে প্রোগ্রামটা দেখলাম এটাই মানে আমারও রাশি আছে লটারি কাটতে হবে তাহলেই ভুল করবেন কারণ এটা সকলের জন্য নয় এটা জানা লটারি কাটে তাদের জন্যই সময়টা বলা আর প্রাপ্তিযুক্ত লটারি নয় প্রাপ্তিযুগ আপনার যে কোনোভাবে টাকা এসে ধরা দেবে এগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে এই যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই তিনটে রাশির জাতক জাতিকাদের যাদের লটারি কাটার নেশা তাদের সময় বলবো বলেছি এখন বলবো দেখুন প্রথমে কন্যা রাশি বলেছি কন্যা রাশির জন্য আগামীকাল সকাল আটটা থেকে বেলা দশটা অত্যন্ত শুভ এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন সব ঠিকঠাক থাকলে ভাগ্য কিন্তু বদলাবে এরপর তুলা রাশি এবং বৃশ্চিক রাশির সেম টাইম বেরিয়েছে সময়টা খুবই কম সকাল দশটা থেকে বেলা এগারোটা এক ঘন্টা এই সময়টা অত্যন্ত শুভ একটি টিকিট কাটতে পারেন আর যদি এই সময়গুলো বের করতে না পারেন তাহলে রাহুকাল এরই গিয়েও কাটতে পারেন রাউকাল সময় আগামীকাল বেলা এগারোটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর একটা পনেরো মিনিট রাহুকাল এই সময়টা কোনো কাজ করা যাবে না লটারি তো কাটা যাবেই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে এই যে তিনটে রাশিকে নিয়ে আলোচনা করলাম এই তিনটে রাশির উদ্দেশ্যে বলবো ভালোভাবে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই মিলিয়ে তারপরে শিওর হতে পারেন যে হ্যাঁ আমার সাথে মিলবে বা আমার সাথে মিলবে না দেখবেন খুব সহজেই আপনি মিলিয়ে নিতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার